সত্যি নাকি আমার স্বামী মারা গেছে আমার তো বিশ্বাস আর না। তারা কইলে আপনি আমার মাথাকে আরো টান, আপনাকে ডং করা যায় না। সত্যি অর্থে আপনার স্বামী আমরার নবী মারা গেছে, ওই বুল বুদা বুঝির কারণে আমরা আপনারে নিতাম পারছি না, তাই কইসলে আপনার দেখবার নাই। দয়া করি আপনি শুনো দায়িত্ব আর আপনার উচিলা বানিয়া দোয়া করবো আল্লাহ আমরা রে মাহ পিতা ঔ শর্তে আপনারে নিলাম। হই না না, তোরা প্রত্যক্ষ উক্তিরে পরোক্ষভাবে হই রায়। আমার স্বামী মনে হয় কোনো একটা খবর কুড়িয়া আর কোনো গভীর জঙ্গল লুকাইয়া তাই দেখতা থানোর বিহনে আমার কি হইয়া যায়। আমার তো পরীক্ষার শেষ নাই, পরীক্ষা তো হয়ে গেছে, বহুত হইছে, আরও রয়েছে নি বাকি না গো, পরীক্ষা নাই। সত্যি অর্থে নবী ইউসুফ জমিনও নাই, কথা করি করি গেছই নীল নদীর অব্বাহিকায় খবর হয়েছে যে খাসা খবর দেখা হইলা ও তোমার স্বামী আমরার নবী ইউসুফ নবীর খবর দেখা যায়। তাই আসি আসি মাতা মোবারক জেবাই আছে অবধি লামসই কদম মোবারক গিয়া তামসই ফরে খাসা মাটি লইছেন লওয়া মাত্র সুন্দর চেহারা খালা করেছ সুন্দর চেহারা মলিন হয়ে গেছে। আর হইলা রে বনি ইসরাইলের মানুষ, এত সময় আমি ভাবছিলাম তোরা মনে হয় ডংকর রায়, এখন তো কি ডং নাই রে, এই মাটির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান ভাবা যায়। ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ হইয়া যেমনি চিৎকার মারছ ও চিৎকারের সাথে সাথে তার দম বাহির হইয়া গেছে। তৎকালীন সময়ের আলিম হলে কইছেন তানোর ইমান আছে, তার ইমান আছে, ইউসুফের নামও ইমান, লা ইলাহা ইল্লাল্লাহর নাম ইমান নাই, নবীর নাম ইমান। এক দলিল। দুই নম্বর দলিল, লীল নদীর মাঝে ফেরাউন ডুবিয়া মারা যায়, ঈসা নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ বাঁচায়, ফেরাউনে বুঝে নিছে আমি তো মরে দিব আর বাঁচতাম নাই, যা করে আল্লাহ কলিমা না হলে হইতো নয়, বন্ডামি শেষ হয়ে গেছে, ওয়াগ রাখ না আল্লাহ ফেরাউন ওয়ান তুম তান জরুন আল্লাহ কুরআন শরীফ হইরা। ফেরাউনের দল বল সহ ডুবাইয়া মারলাম, তারা সাইয়া দেখলো দুনিয়ার মাইশি ইতিহাস জানলো, ও ফেরাউনে কলিমা পড়ে আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি এই সত্তারূপে ইমান আনলাম, বনে ইসরাইলের মানুষে যে আল্লাহর রূপে ইমান আনছে ও আল্লাহর রূপে আমারও ইমান আছে, কলিমাটা কমেছে নিব, কারণ বনে ইসরাইলের মানুষে মুসানবীরে মানছে, কৃপ্তি যারা এরা ফেরাউন দিয়ে আল্লাহ মনে করছে, ফেরাউনে কইছে আনা রব্বুক মুল আল্লাহ আমি তোর আল্লাহ, কথায় আল্লাহ মানছ বেইমানক বেইমানক হলে, এরা মানছে না, এলাকি এরার হুরুস লেনে দুব করেছে, ইউজব বিহুন আপনা কুম ওয়াহে আস্তা হিউনা নিসা কুম, আল্লাহ হুরা পুরুষ তো বোঝে বলাইল আর মহিলা হবেন না বাদ বিহামও লাগাইল আর হতার মান বাড়াইল এরার মান কমাইল, এটা আল্লাহ কুরআন শরীফে কইছো। ও যে সময় কলিমা পড়ছে ফেরাউনে, আমি ওই সত্তারে বিশ্বাস করলাম, বনি ইসরাইলের মাইসে যে সত্তারে বিশ্বাস করতে দেখলাম ও সত্তারে আমিও মানলাম, তার কলিমা হয়েছে নি বলা না, আল্লাহ দূরবে ইমান আমারে মানলে ইমান নাই, আমান তু বি মুসা আলাইহিসসালাম কইলে ফাইলাই নে ইমান, তুমি আমার নবীর নাম লইলা না খালি আমারে মানলাই ইলা ইমান আনিতাম নাই। কুরআন সাজু আল্লাহ ফরমাইরা মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তাও বিশ্বাস করলাম, আল্লাহ ফরমাইলা ইতা বেঈমান, ইতার ভিতরে নাই ইমান, আল্লাহ মানছে আল্লাহর সবটা মানছে এরপরে এখানে বেঈমান হইছে। তাফসিরে বাইজাবি শরীফ কামিলও পড়া হয় নবীর উপর তার সন্দেহ আছে, আল্লাহ মানছে আল্লাহর সবটা মানছে নবী মানছে না, এ লাগি আল্লাহর সবটা মানার পরে ইমান পাইছে না, তো নবী হইলা ইমানের মূল বিষয়। হাজরিনে কেরাম, এই নবী নূরে মুজাসসম মোহাম্মদ রসুল্লারে যারা মানবায় আপনি ইমানের মালিক হইবায়, নবীরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবায় আর কোনো কথা নাই আপনি ইমান হয়ে যাবায়। হাজরিন, ও আল্লাহর নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহরে মানার দায় আল্লাহ কুরআন শরীফে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে যায়, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মাইশরে জানিয়ে দিবায়, যারা আমারে চায় বন্ধু আমারে পাওয়া সম্ভব নয়, আমি আসি সুকঠিন ঠিকানায়, আমার আস্থানা কারো জানা নাই, আমি খারো সামনে উদয় হইতাম নাই, কেউ মরে গোড়াতেল করতে পারতো নাই,
আমি খেউরে দেখাও দেই না, ধরাও দেই না, আমি থাকি গোপন ঠিকানায়। তবে বন্ধু যারা আমারে চায় তারা যেন আপনার ভালোবাসা কবুল করি রায়, আপনার প্রতি ইমান আনি লয়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়ি লয়। যদি আপনারে বিশ্বাস হয়ে যায় কলিমা হইলা মুসলমান হইয়া যায়, তবে সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে আপনি নবী ভাইলে আল্লাহ ভাইলায়, নবী ভাইতে নাই আল্লাহ হইতে নাই। মান আতাউ ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসাউ ফাকাদ আসাল্লাহ। যে নবীর বৈশ্যতা স্বীকার করব এর দ্বারা আল্লাহর বৈশ্যতা স্বীকার করা হইব, যে নবীর অস্বীকার করব ই মানুষই আল্লাহর অস্বীকার করবে। বলে কি আল্লাহর মূল পরামর্শ হইল আমরা নবীরে মানিতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কইরা নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার বন্ধুর কাছে। ই আদর্শ যেবা যারা বরণ করবায় ও আদর্শের ভিতরে আমি আল্লাহরে ভাগে দেব। আতর জেলা দৌড়া যায় সোয়া যায়, গান দৌড়া যায় না সোয়া যায় না পাওয়া যায়। আতর দৌড়া যায় সোয়া যায় দেখা যায়, গান দেখা যায় না পাওয়া যায় বুঝা যায়। জেলা আতরের মাঝে গান লুকাইয়া আছে ও মুহাম্মদ রসুল্লাহর উসওয়াতুন হাসানা উত্তম আদর্শের মাঝে আল্লাহ লুকাইয়া আছে। ও আল্লাহরে খাইতে হইলে আপনি নবীরে অনুসরণ করবায়। তিন জিনিস না হইলে আর চিন্তা আসিল না। পহিল হইল আকিমিস সালাওয়াতু যাকাত, নমাজ যে পড়বায় জাকাত দিবায়, জাকাত দিতে নাই নমাজ পড়লে নমাজে খামে আইত না, জাকাত দিবায় নমাজ পড়তে নাই ই জাকাতে লাভ হইত না। তো এমপি মন্ত্রী হলে বুটাই লেখে জনসভা করা আমার এবাদত, নমাজ নাই হোক দেখা নাইতো নয় খামেইত না। আতি উল্লাহ আতি রসুল, যে আল্লাহরে মানব আর নবীরে ছাড়ব ই আল্লাহ মানে লাভ হইব না। আল্লাহ মানবায় নবীও মানবায় তো লাভবান হইবায়, আল্লাহ মানলায় নবী সুন্দর চাল্লায় ই আল্লাহ মানিয়া কোনো ফায়দা হইত না। আনিস কুরুলি ওলি ওলি তাইয়া, আল্লাহর শুক্রিয়া আদায় করবায় আর মাতা পিতায় ডাকলে গুত কিছু করবায় ই আল্লাহ মানায় লাভ হইত না। আল্লাহ যারা শুক্রিয়া আদায় করবায় আম্মায় আব্বায় ডাকলেন নরমইয়া মাতবায়, আদব রক্ষা করবায় নরমইয়া চলবায়, তার কথা মানবায়, তখন আল্লাহ মানার মধ্যে ফল হইবায়। আল্লাহর মানলায় মা বাপে ডাকলে আপনি বেটাগিরি করলায় ই আল্লাহ মানিয়া ভাই ধরিত। তিনটা জিনিস মনে রাখবায়, আল্লাহর এবাদত নবীর মহব্বত মাতা পিতার খেদমত, তিনটার সমন্বয় সাধন যার মাঝে হবে সে মানুষ নয় যেন আল্লাহর রহমত। আল্লাহর এবাদত নমাজ আছে নি ভাসব, নবীর মহব্বত দুরুদ আছে নি, মাতা পিতার খেদমত আম্মা আব্বায় ডাকলে জি হইয়া জবাব দেয়। এই তিনটা আমল যার মাঝে হওয়া যায় যত কঠিন বিষয়ে হোক হাসরের মহা মিলন বেলা আপনি মাফ পাইয়া যাইবাই। আল্লাহ ফরমাই রাই ইউকালু লিলাহ ইমাল মাশিতা লাগফুরুলা, এ মাতা পিতার অবৈধ সন্তান তোমার মনে যে লাসায় ওলা বারো মাস রোজা রাখবায় রাত্রে দাঁড়াইয়া তাজ্জুদ পড়বায়, মা বাপে ডাকলে অতিষ্ঠ হয়ে যাবায়, ইটা আমল করলে আমি তোমারে মাফ দিতাম না। ইকালু লিল বি, এ মাতা পিতার বাধ্য সন্তান তোমার মনে জেলা চায় ওলা তুমি চলবাই এতে সমস্যা নাই, আম্মা আব্বায় ডাকলে আদব রক্ষা করবাই তার কথা মানবায়, আমি আল্লাহ তোমারে মাফ দিব তোমারে আটাইতাম না। নমাজ চাললে আমার চাল্লায়, রোজা না রাখলে আমার না রাখলায়, এটা আমার ব্যাপার। তবে মা বাপ হলকে সুন্দর ব্যবহার করবাই, আমার নমাজ আমার রোজা ছাড়লেও তুমি মাফ পাইয়া যাইবা। মা বাপ খুশি নয় তাজ্জুদ হলে খামে আইতো না, রোজা রাখলে হলে মানত না। আল্লাহ মা বাপরে অত সম্মান দিয়া দিছে, আমরা এখান মনে রাখলে ফাঁড় ফাইবাই মনে রাখতে নাই হাসরের মাঠে দরা খাইবাই। এলাকি উদ্রে ফরমাইস আপনার মাতা পিতা জান্নাতের কারণ নাই জাহান্নামের কারণ, গাজাবার রব্বে গাজাবাল ওয়ালি দেয়, রেজার রব্বে রেজাল ওয়ালি দেয়। মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি আর মা বাপ অখুশি হইলে আল্লাহ খুশি, এটা তো ভালোভাবে মনে রাখবায়। হাজিরিনে কেরাম, ওই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা জমিনও আমরা রে ফাটাইছই আর নবীও হল দিয়া দিছই, কিতার দায় সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছ আমরা আর জানা নাই।
আমরা ছাত্ররা গজল গায়, তুমি মুর্শিদ হইয়া ফত দেখা ভাই, আমি তো ফত চিনি না, আমারে নিয়াজারে সোনার মদিনা। একজন শুদ্ধ মানুষের লগ লইবায়, শুদ্ধ তরিকা আপনি পাইবায়, ও তরিকার মাধ্যমে আপনি আল্লাহ রসুল মতো যাইবায়। রসুল মদিনায় কিলা পাওয়া যায় এখন আমার জানা নাই, ও মানুষ ও উদ্দেশ্যে ফুল তুলি যায়, বালা মানুষের টিকা নাই। শিবগাত আল্লাহ ওমান আহসান লাই শিবগা, আল্লাহর রং উত্তম রং, এই রং আসমান থেকে লামে না, জমিনও মিলে না, টেহার মাঝে হামায় না। আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হতে পারলে আল্লাহর রং আর লুকাইয়ে থাকতে পারে না। এ লাগি ভালো মানুষের সঙ্গ লাভ করতায়, ভালো মানুষের নীতি আপনি দরতায়, ও নীতির মাধ্যমে আপনি মুহাম্মদ রসুল্লাহর আদর্শের মধ্যে যাই পায়, এটা চির সিদ্ধ হতা। যদি আপনার মনে মনে আপনি আল্লাহ হইতেন, এ লাগি আরবি আপনার ভাষা জানা আছে, আমরা যেলা আরবি হইয়া বাদে বাংলা হইয়া বুঝাই, আরবির এইলা বুঝাই লাগতো না, তারা উফ হইলে বুঝিল তো, এরপরেও তারা আল্লাহর নবীর কাছে বয়াত করছে না, নি না করবো যে খলিমা করছে, নবীর কাছে আইছে, হেরা আরবি জানে, এরপরে নবীরে তনে মনে দনে জনে গ্রহণ হইরা ইমান আনছে, এরপরে কইছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ তোমার নামে কুরবানি খুব পিতা, এর হইল সাবি, এর ইমান, এর হইল আসল মানুষ। এরা ডাসে, এরা ডাফে, এরা তরিকায় চলার নাম হইল মুসলমান। ই ওয়াসটা সাবি সবসময় কর্তা যে মা আনা আল্লাহি ওয়া সাবি, আল্লাহর রসুল্লে হইতা মা আনা লাই ওয়া সাবি, আমি আমার সাবি হল নিয়া যে পথ এবং মত তৈরি করেছি এটাই সঠিক পথ। রসুল্লাহর সাবায়ে কেরাম আর রসুল্লাহ মিলিয়া যে পথ বানাইছ একটা আসল পথ, সঠিক পথ, আর কোনো পথ নয়। ওনে 14,000 ডক্টরের ডিগ্রি বাড়াই যাও, বাড়াইয়া এখন হইল, এটা এখন আরও দরকার নাই, বুঝারও বিষয় নাই, এরা বাতিল, এরা বাতিল, এরা ইহুদি হওয়ার খ্রিস্টান হওয়ার দোলালি হরে টিভির ভিতরে হামাইয়া, এটার ভীষণ শক্ত, ভীষণ শক্ত, এরা টেহারও শেষ নাই, মুখে দিয়ে যায় ডাহা মিশে আমার বক্তব্য জ্বালায়, ইটা মাইটা আমরা শেষ করতাম পারতাম নাই, বহুত কথা আছে ইটা ফুনতায় না, ফুনতায় না, ফুনলে সমস্যা নাই, আপনার একটাই লু, আপনার একটাই লু, আল্লাহ মানুষের দাম দিরা, নবীর দাম দিরা, মমিনের দাম দিরা, তারা হর আল্লাহ ছাড়া কেউ কাউরে সম্মান দেওয়া যায় না, নাউজুবিল্লাহ। তখন সই আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন নবীর গুণবাচক নাম, আল্লাহ কইরা হে ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল মুরসালিন, রাসূলুল্লাহর নাম, ওয়াল কুরআনুল হাকিম নবী, ওই জ্ঞান গর্ব কোরআনের শপথকে বলছি তুমি নিশ্চয়ই আমার ফিরিত নবী, তোমার মতন জমিন কোনো নবী নাই, ইন্নাকা লালা খুলুকিন আজিম, এটা নবীর শান, নবীর মান, নবীর হতা ফাতরে কথা কইছে, নবীর আদেশে উঠে কথা কইছে, নবীর আদেশে গাছে শ্রদ্ধা দিছে, নবীর আঙ্গুলের ইশারায় ছাদ দুভাগ হয়ে গেছে, এটা নবীর আসল মর্যাদা নয়। নবীর আসল মর্যাদা হইল আল্লাহর পবিত্র জবান দিয়া নবীর প্রশংসা শোনা যায়, ইন্নাকা লালা হুলুকিন আজিম, আল্লাহ নিজে প্রশংসা করে। আপনি অত সময় আপনি আমার ইতিহাস লেখবায় যত সময় ওয়াজও দেখবায়, ওয়াজ থাকি যাওয়ার পরে রাত 12টায় আমি কিতা করলাম, আপনি খুঁজে পারবো আল্লাহ যার জীবনটা লেখছ একটা সেকেন্ড তো আল্লাহ থাকে খালি নয়, 24 ঘন্টা নবীরে দেখতে কইস ইন্নাকা লালা হুলুকিন আজিম। দুনিয়ার যত ইতিহাস লেখা আছে সকল ইতিহাসও সন্দেহ আছে, কারণ একবার দেখছে একবার দেখছে না, ঠিক না, আল্লাহ যে কথাটা কইস এই কথার মধ্যে কোনো সময় নেই, একটা সেকেন্ড হবে সময় ইন্নাকা লালা হুলুকিন আজিম। এই নবীরে যে বাপ করব ই মানুষ জান্নাতের অধিকারী হইব, ই নবীরে যে বাপ হরতো নাই জাহান্নামও যাইব, ও নবী হইল মূল বিষয়। আল্লামা খেরকানি রহমতুল্লাহ ছাত্র গজনীর ভাষা সুলতান মাহমুদ এগুলা সাহ
আমারে আপনার তরিকার সবহদি পায় হেদায়েতের পথ দেখাইবে আমি হ্যাঁ দেখাইলাম বলে সব একটা কথা বুঝতাম কিটা বুঝতে হয় বলে আলিম হলে ওয়াজ করেন আল্লাহর রাসূলের স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এই ব্যাপারে কিটা কইবা তখন বলে ঠিক আছে হুজুরে ফরমাইছো মান রানি ফিল মানামে ফাকাদ আইয়াল হাক্কা যে আমারে স্বপ্নে দেখব সত্য নবী দেখব নবীর সুরত শয়তানে ধরতে পারে না বাসা হয়ে যাবো না তবে আবু জেহেল ওতবা সাহেবা এই সমস্ত কাহিল হলে জিন্দা নবী দেখল জিন্দা নবী দেখতে জাহান্নাম অজীব হয়ে গেল আর স্বপ্নে দেখার বাদে জাহান্নাম হারাম হয়ে গেল আমি বুঝলাম না তুমি বুঝছো না নি জি না বলে ও নাজারুহু বিআইনিল ইসতিকার যত মানুষে জিন্দা নবী দেখতে জাহান্নাম অজীব হয়েছে এরা নবীরে দেখিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে নবী মনে করছে না আল্লাহ রসুল মনে করছে না এ লাগি নবী দেখার পরে তার লাভ হয়েছে না ক্ষতি হয়ে গেছে আর যারা স্বপ্ন দেখছে দেখার পরে এইখানে ইমান আছে এন রসুল্লাহ এন মুহাম্মদ রসুল্লাহ দেখছে এ লাগি স্বপ্নে দেখার বাদে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আর হেরা জিতা দেখার বাদেও জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তইলে বাবে লাভ বাব মানে ইমান ইমাম সাহেবের প্রতি আমার বাব আছে আমার নমাজ ঠিক আছে ইমাম সাহেবের প্রতি সমালোচনা আছে আমার নমাজ নষ্ট হয়ে গেছে ইমাম সাহেবের কিসের নমাজ হয়ে গিয়া চাইও থানোর দোষ ধরবায় না আপনার নমাজ নষ্ট করে দিবায় অবা মন্ত্রী এমপি মাইসে বানায় চরিত্র দীক্ষা বানায়নি হৌসই না টেকা ভাইয়া বোর জ্বালায় ইমাম সাহেব বানাই তৈলে কতটা দেখবায় চরিত্র বলানি কেরাত সহিনি কণ্ঠ সুন্দর নি কত কিছু দেখার বাদে তো গিয়ে ইমাম বানাইবা হাসে না ওলা যদি মাইসে মন্ত্রী এমপি বানাইতো এই দেশটা অন্য রঙে চলতো হি সময় দেখে না টেকা ভাইয়াও মারছি ও বাদে ফিআই 30 টাকার ফিআই যাও কি 70 টাকা বুঝে নিবল কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় কথা আছে রাজা খেবা না ঠিকান থেকে বাঁচো না এটা হুরু আসলো আমরা শুনছি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আর স্ত্রীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় রাজা নু মাইছে নয় শিল উপায় দিলে হবাই যায় বুঝো না নিব দেখে বানায় মাইছে বানায় ও বিপদ তো উদাগায় বা যারা এমপি মন্ত্রী যারা দেশ চালায় এরার মাঝে তাকুয়া নাই ইসলাম নাই তারা খালি মুখে মুখে ইসলাম হয় বেচে তারা গুণ নয় আমরা যারা ইসলামের মাতমাতি আমরা কিছু ক্ষমতা নয় ও তো বেড়া লাগছে বেটা কইল মোল্লা তুমি আটকা বসো এখন আর যাবে কোথায় দুনিয়া নিয়ে আজ আলফাতে ইয়া ফেস লাগছে আউলা সুতায় ও তো বা বেড়া ছড়ি গেল হাসে নয় আল্লাহ মাফ করো আমরা বলো কঠিন মুসিবত আছে কঠিন মুসিবত আছে হি তু কুজা সুন্নতে আহমদ কুজা আপনারা হই আর নবীর সুন্নত হই নবী সফাজ যে ফাইতাই নবীর আদর্শ আপনার আছে নি বাসা আদর্শ ভরত হইবাই সুন্নতর তো হইবাই জান তাতে সাইও আপনি নবীর সুন্নত চালবায় দুনিয়াত ফায়দা নাই দেখা পাইতে নাই মরণর হরে হইতে পারবায় যে সময় আল্লাহ হইবা তোমার আমল নষ্ট হইছে ইলিম নষ্ট হইছে তোমার কাছে আমার চাওয়া পাওয়া নয় এই সময় জোর দাবি খাটিয়া হইতে পারবে মালিক একটা দাবি আছে না হলে হইতো নয় কোন দাবি আকায়ে মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসম মুহাম্মদ রসুল্লার প্রতি আমার ইমান আছে সেই নবীর কাছে আমার মাফি আছে যদিও আমল নাই ইলিম নাই এমন কোনো দাবি নাই বিশ্বাস করছি রবি বস্তু হয় সেই বিশ্বাসের কারণে আমার মাফ দিলাই ভাই আল্লাহ হই ভাই এম কারণে তুমি মাফ করি ভাই ভাইয়াক ভির অলি মাইং গেস ওই ওয়াজিব মাইং গেস আল্লাহ যাকে চায় তারে কমা ফুরিলায় যাকে চায় তারে শাস্তি দিয়ে জ্বালায় আমি হইলাম আল্লাহ তুমি যারে চাইবে কমা করবাই ফারবাই নিশ কান্দে কমা করতে হয় তুমি যারে চাইবে মাফ করিলি ভাই শাস্তি দিলেই ভাই ফারবাইনি নবী মুহাম্মদ রাসূলের সাথে দিতে হয় আল্লাহ হইবা না ভাই এটা তো ব্যবহার নয় এটা হইলে হার দেয় লো আইলে জায়গা ভাই আমার মনে যারে চায় মাফ দিবার দেয় জমিনও লইয়া যাইব তারে আমার নবীর তরিকা
আমার মনে দারে সাহেব শাস্তি দিবার দয় তারা লইয়া যাইবে শয়তানের তরিকা বুঝিনি কথা ও নবী যে যতটুকু মানবায় অত বড় ইমানের দাবিদার আপনি হইয়া সবাই নবী মানতাই না আপনার ভাও আপনি কুড়াল মারবায় খাইন্দা বাদে শেষ হইতে নবীর জানের তাকে মায়া বেশি করতে হইবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমার জানটা কি বেশি নাই আর সবটা কি মায়া লাগে আপনার দয় হুজুরে ফরমাইলা উমর তোমার ঈমান পরিপূর্ণ নয় ঈমান পরিপূর্ণ নয় পরে কিছু সময় চিন্তা হইতা হইলা ইয়া রাসূলুল্লাহ এখন আমি উমরের জানটা কি মায়া বেশি আপনার দয় হুজুরে ফরমাইলা তাম্মা ঈমানু কাইয়া উমর এই মাত্র তোমার ঈমান পরিপূর্ণ হইয়া যায় আন নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি আল্লাহ বলেন নবী হলেন মুমিনের জানের চাইতে আরো ভালো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ ওয়াইলা শারগের চাইতে আরো আছে আর নবী ওয়াইলা মুমিনের জানের চাইতে আরো আছে এ লাগি আমরা সাতবাই গজল গাইছে ও গো মোর প্রিয় নবী তুমি মোর সৃষ্টির ছবি উষার কুলে রাঙ্গা রবি নবী দুজাহান আমার ইমান আমার জান আমার মান গজল কিলা ভাই তো কোন আলিমর ওয়াজ হইছে হুইন্যা বড়ে গজল বানাইছে কোন আলিমে কইছ হইন বড়ে হুইন্যা হইন হুইন্যা গজল গাইছ তাই এমনে নাই যে কোনো কথা বাড়াই তৈলি এটা বৃত্তি লাগে না নি বৃত্তি চালা কথা আয় না হাজিরিনে কেরাম এই নবীদের মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে যত হড়বায় অত আপনার আমল রে মজবুত হড়বায় ঈমান তাজা হড়বায় জান্নাতের পথ সোজা হড়বায় জাহান্নামের দরজা বন্ধ হড়বায় দোয়া কবুল হড়বায় দুরূদ শরীফ ছাড়া দোয়াটা আর সে আজিম দেওয়া সম্ভব নয় মাঝখানে দুলন্ত অবস্থায় থাকি যায় দুরূদ হইল সব কিছুর মূল এটা হইল আসল ইবাদত নামাজও খাতরা আছে রোজার মধ্যে খাতরা আছে দুরুদও খাতরা নয় নামাজ জেলা হক আছে ইলা পড়া সম্ভব নয় নামাজও খালো ওই ভাই হবি নন্দী আর বাদে আলামতারা হইয়া দেই ভাই কি কদম তলি কি আলামতারা বললা আলামসারা বললা কিতা হল্লা নি দুরুদ নয় ইতা নামাজ উইলা ফারবানি আল্লাহর কথা কইতে হয় আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন বন্ধু মোহাম্মদ যে মানুষ দেখতে দেখা যায় নমাজ পড়িলাই রুকু পড়িলাই সেজদা দিলাই মন তার নমাজ নাই বাজারে ঘুরো হয় ই নমাজি লাগি ওয়েল না মহ দুজক চলা যান না তো কি আপনি আসান নমাজ ইতা পড়া অপর হাম নয় তোর তোরা ইয়া কাপসে তোর তরঙ্গের আগাতে বাই বিদেশের ব্যবহার করিতে নমাজ খালা ওইলাই দেশ অন্তর কিন্তু বিদেশ ইলা জেহাতিল কাপাতি সারিমতি আল্লাহ কুয়ার কয়জন এসে হইতে পারবো যে আমি কাবার আঙ্গিনায় আসলাম হজরে আসোদের সামনে আসলাম খাবার আঙ্গিনা দেখলাম এলা হজন মাঝে আসো তা নমাজ সুযোগ নয় ধর্মর মাঝে কঠিন খামিল নমাজ ই নমাজর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ হওয়া আল্লাহ ভাই তো ইলে হুজুরে ফরমাইছেন সাল্লু কামার আই তুমি নিউসল্লি তুরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়ছে তুরা দেখছ যেমন নবী নমাজও হালো হইছন যত সময় নমাজও হালো হইছেন আল্লাহ পাক তাবারা কতলা অত সময় নবীর সামনে রইছেন আছে না নিব আমরা এরা রই রইনি আমরা আল্লাহরে মসজিদ হইয়া বাদর গেছা হয় আল্লাহ দূর কবি মা তোর নমাজ দরকার নাই অন হইলে আমি সেটা উভয় নাই ইয়া কেন অবুধ ইয়া কেন আস্তাই ও হইলে আমার গুলো আমি খরচ আমারই সাহায্য চাষ ওনে আমারে তুই হলো গে চা খাস অনে তোর নমাজ তো না বিশেষ চুনিব এ লাগি নমাজ পড়িয়া হইয়া যাই বি রাহমাতিকা ইয়ার হামার রাহিমিন দুয়ার শেষে কথা লাগাই বি রাহমাতিকা ইয়ার হামার রাহিমিন আল্লাহ তোমার দায়িত্ব আমি নিছিলাম এটা পারতাম নাই কবর হইলাম তুমি রহিম তুমি রহমান দয়ার কোনো সীমা নাই রহমান রহিম নামে তুমি আমার আমলটারে কবুল করবায় তো আল্লাহ হইবা বুল হইল মাফ দেওয়া যায় আমার রহমান রহিমর দোয়াই দিয়া গেছে আমার বন্ধায় এ ফেরেস্তা হল গুল হইল শুদ্ধ হল দিবাই আছে না কিবা হাজিরিনে কেরাম যে মানুষ তার নিজর সত্তারে নরম সুঠো বানাইয়া আল্লাহর দরবার উপস্থাপন করিলায় অখটা আল্লাহ বড় বালা পায়
আল্লাহর সাথে ডাগরি নাই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে আজি দাইলে আমি আজি আল্লাহর রাসূলের দরবারে ঢুকাইলো আইয়া কইলো ইয়া রাসূলুল্লাহ ওউদি একজন বৃদ্ধ মানুষ মাটি বাইসায় সবুজ চাদর উইড়া যায় এনন নাম কি আবুজর কি ভারি নাই হুজুরে ফরমাইলা হ্যাঁ সাদাকতা ইয়া জিব্রাইল হাসা কথা কইছ তুমি এনটাকিলা শুনলাই ই আমার অসহায় এক সাবি গর নাই বাড়ি নাই টেহা নাই শক্তিও নাই তুমি কিলা শুনলাই বলে হুজুর আমি নাই আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ কিলা শুনলাই হুজুর এমন এক দুই গুণ আছে তার মাঝে আপনার লোক পাবায় কেরামন মাঝে এই গুণ নাই যদিও তার দাফট নাই টেহা নাই ক্ষমতা নাই পরিচিতি নাই আল্লাহর দরবারও তার সম্মান আছে এটা হলে হইতে পারত নাই ও আল্লাহ পরিচিতি দিছিল আমারে ফলে হইল লিস্টে দাঁড়ি আল্লাহ নাফসিহি আবুজর গিফারি নিজে নিজে রে ছুটো মানে বানাইয়া আল্লাহর দরবারও উপস্থাপন করিলে যে মালিক তোমার হক জেলা আছে এইলে আমি পারতাম নাই যত সামান্য আমল করলাম তোমার দায় রহমান রহিম নামে দয়া করি আমার আমলটা কবুল করবায় ও যে নিজে নিজে ছুটো হইয়া আল্লাহর দরবারে গোসাইয়া দিছে এর কারণে সাত আসমানর ফেরেস্তার হৃদয় কন্দরে তার নামটা স্বর্ণালী অক্ষরে আল্লাহ লিখিয়া রাখছে লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস কুরআন শরীফের একটা সংক্ষিপ্ত সূরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিনবার পড়লে এক খতম কুরআনের সওয়াব পাওয়া যায় হুকমান আবুজর গিফারি তিনবার নাই ১৩ বার নাই ৩০০ বার নাই দৈনিক শত হাজার বার সূরা ইখলাসের খতম করে আল্লাহ ছাড়া কারো জানা নাই এই দুই গুণে আল্লাহ তান রে সাত আসমানের ফেরেশতার মাঝে মশহুর মারুফ হয়ে যাবার আছে তারপর তো হইল উমর তারপর আবু বকর তারপর উসমান তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাই এদার ক্ষমতা আছে তারপরও আছে আবুজর গিফারি তখন গভীর জঙ্গল হয় বড় বাড়ি ঠিকানা নয় অত সম্মান কি তার দায় ও সেও জানে না নীরবে নীরবে তাকিয়া তাকিয়া যে আল্লাহর সাধনায় নিজেরে বিলু করি ফলায় ও কারণে আল্লাহ তানরে মাসুর মারুফ হয়ে যাবার লাগছে আমরা অনেক মানুষ প্রধান অতিথি হইয়া আই বিশেষ অতিথি হইয়া যায় হাসরর মাঠে দেখবায় কত অতিথির খবর নাই আমরা এমন কিছু মানুষ বিভিন্ন ফাঁ যারা প্রধান মেহমান হয় না ক্যামেরার মাঝে হামায় না সাংবাদিকে চিনে না গ্রামের মাইসে জানে না আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না এমন গোপন মানুষ এই সমাজে লুকাইয়া আছে কিনা না এই মানুষের দ্বারা আল্লাহ যা জগৎ ভাঙ্গের না এই মানুষের দ্বারা আল্লাহ জগৎ ভাঙ্গের না বড়া হলসে লড়ে না বড় গাছে লড়ে না লড়ে কোনটায় যেটা ভিতরে মাল নাই ডুল অত বাজনা বাজো পিতার দায় বলে ফাইরা দেখা আমার ভিতরে কুন্তা নাই আসে না কারণ যে মাইশোর আখল হয়ে যায় মাঝে না তাম্মা লাখ না কাঁচাল গেলাম ও যে আমরা ওয়াল ফিরা বড়াই যাই দল হটাই যাই খাদরাত কিছু না আমরা সকল ফুলতলি মস্তকর ওয়াই যে করলে আল্লাহর অলি বড় সাহেব কিবলারি একদিনের সময় দিতে পারতেন